এরপরে প্রশ্ন, শিশু বাচ্চারা মায়ের কোলে প্রসাব করে তখন মা কিভাবে ইবাদত করবে? এরপরে প্রশ্ন, এক বিধবা নারীর পুরুষ অভিভাবক নেই, বোন আছে, অভিভাবক হিসাবে এখন বোনরা বিবাহ দিতে পারবেন কি? কোনো নারী তার যদি কোনো পুরুষ অভিভাবক না থাকে তাহলে সেক্ষেত্রে তার বিবাহে অভিভাবক কে হবেন? এই প্রশ্ন করার আগে জানতে হবে যে পুরুষ অভিভাবকের তালিকাটা কি। পুরুষ অভিভাবকের তালিকা হলো যে নিজের বাবা, তিনি হলেন সবচেয়ে বড় অভিভাবক, তিনি বেঁচে থাকলে আর কেউ অভিভাবক হবে না, তিনি নিজেই অভিভাবক হবেন। বাবা দুনিয়া থেকে চলে গেছেন নাই, তাহলে সেক্ষেত্রে বাবা না থাকলে অভিভাবক হবেন তার ছেলে, থাকলে বড় ছেলে, ভাই থাকলে বড় ভাই, থাকলে তিনি ভাইদের কেউ থাকবেন, বড় ভাই সন্তানদের কেউ থাকলে তারা হবে, ছেলে থাকলে ছেলেও নাই ভাইও নাই বাবাও নাই, চাচা থাকলে তিনি অভিভাবক হবেন, দাদা থাকলে তিনি অভিভাবক হবেন। এভাবে নিজের রক্ত সম্পর্কীয় যে সমস্ত পুরুষরা আছেন তাদের কেউই যদি না থাকে সেরকম, তাহলে সেক্ষেত্রে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, চেয়ারম্যান সাহেব, জনপ্রতিনিধি, মুরব্বী, হ্যাঁ, অথবা মসজিদের ইমাম সাহেব, তারা তার অভিভাবক হিসাবে তার বিবাহের উদ্যোগ গ্রহণ করবেন। এরপরে প্রশ্ন, শিশু বাচ্চারা মায়ের কোলে প্রসাব করে তখন মা কিভাবে ইবাদত করবে? খুবই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। আজকাল যদিও প্যাম্পার্সের ব্যবহার শহরে গ্রামে সব জায়গায় কম বেশি হয়, তারপরও বাচ্চাদের পেশাবের তো কোনো স্টেশন নাই, প্যাম্পার্স খোলা রাখছেন, না পরায় কিছু সময়ের জন্য রাখছেন, তখনই দেখা গেল সে ছেড়ে দিল, তো কি হবে? এর উত্তর হলো যে বাচ্চা যদি মা বাবা বা কারোর কোলে পেশাব করে দেয়, ছেলে বাচ্চা যদি হয় এবং শুধু মায়ের দুধের উপরে নির্ভর থাকে, তাহলে বিভিন্ন হাদিসের আলোকে বোঝা যায় যে জায়গায় পেশাব লেগেছে ওখানে পানির ছিটা দিয়ে দিলে সেখানে সালাত আদায় করা যাবে। কিন্তু যদি বাচ্চা বড় হয়ে যায়, দুধের পাশাপাশি মায়ের দুধের পাশাপাশি আর অন্যান্য খাবারও খায় বা অন্য খাবারের উপর নির্ভর হয়ে গেছে, এখন মাশাআল্লাহ বড় হয়েছে, তাহলে যেই জায়গায় লেগেছে সেখানে, আর মেয়ে বাচ্চা হলে সর্বাবস্থা, সেই জায়গাটাকে ভালো করে ধুইতে হবে। ধরেন কথার কথা, কাপড়ের একটা জায়গায় লেগেছে, বেশ বোঝা যাচ্ছে এখানে পেশাব লাগছে, তাহলে যেখানে লাগছে ওই জায়গাটাকে আলতো করে টেপের সামনে নিয়ে ভালো করে পানি দিয়ে ডলে চিবিয়ে ধুয়ে ফেলবেন, তাতে পাক হয়ে যাবে। শরীরে লাগলে শরীরের ওই জায়গা দিয়া পানি লাগাই দিবেন, ওখানে মগ টক দিয়ে ধুয়ে ফেলবেন, তাতে পাক হয়ে যাবে। এরকম না ব্যাপারটা যে যেহেতু বাচ্চার পেশাব লাগছে সেজন্য গোসল করতে হবে অথবা পুরা জামা কাপড় চেঞ্জ করতে হবে, এটা কিন্তু জরুরি না। আপনি যদি মনে চায় যে ঠিক আছে আমি কাপড় চেঞ্জই করে ফেলবো, আবার ভিজা কাপড় পরে থাকবো অসুবিধা, তো ওটা আপনার ব্যাপার, কিন্তু শরীয়ত আপনাকে বাধ্য করে না। শরীয়ত অনেক সহজ, এত কঠিন না, যে জায়গায় লাগছে শুধু ওই জায়গাটাকে টেপ দিয়ে ধুয়ে ফেলান, শরীরে লাগছে শরীরের ওই জায়গাতে পানি দিয়ে ডলে ধুয়ে ফেলান, ব্যাস আপনি পাক হয়ে গেলেন। বিষয়টা বুঝাইতে পারছি? বিধায় বাচ্চা পেশাব করে দিছে, এই অজুহাতে আমরা নামাজ ত্যাগ করতে পারবো না। অন্যান্য ইবাদত বন্দেগী যদি বলেন, জিকির আজকার, দোয়া দরুদ, তো সেগুলোর জন্য আপনার এই পেশাব থেকে পবিত্র হওয়া জরুরি না। আপনি মনে মনে জিকির করতে পারেন, দোয়া করতে পারেন, ইস্তেগফার করতে পারেন, এই অবস্থায় কোনো অসুবিধা নাই।